আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। ভেবেছিলাম কোনোদিনও বলবো না, কিন্তু ভাবলাম যে এত বেশি অসহ্য লাগছে এখন যে না বললেই নয়। আমি যখনই ভিডিও পোস্ট করি ফেসবুকে বলো, তখনই একজন ভদ্রলোক, যিনি আর কি ওনাকে দেখেই মনে হয় উনি খুবই শিক্ষিত এবং খুবই উচ্চ কর্মরত, তো তিনি আমার পোস্টে এসে কমেন্ট করে যে তুমি ঝিয়ের কাজ করছো, তুমি এর থেকে চাকরি করো, করে বাড়িতে ঝি রাখো, তুমি যে কাজগুলো করো এগুলো বাড়ির ঝিয়েরা করে। তো যাই হোক, এরকমটা বলে এটা তো আমার পড়ে খুবই খারাপ লাগে। তো উনি এমনটা না যে একটা বা দুটো ভিডিওতে করেছে, আমি যখনই ভিডিও দিই উনি নিয়ম করে প্রতিটা ভিডিওতে গিয়ে এগুলো বলে। তো আমার খুব খারাপ লাগে, আমি সেগুলোকে ইগনোর করে যাই, কিন্তু এত বেশি বলছেন আর ইগনোর করতে পারছি না। আমি তার নাম নেব না, কিন্তু আমি তাকেই কথাটা বলছি যে আপনি তো আমার নিশ্চয়ই ভিডিওটা আবারও দেখবেন, নিশ্চয়ই বুঝবেন যে আমি আপনাকেই বলছি যে আপনি আমাদের কিন্তু এটা বেসিক শিক্ষা যে আমরা যে যার নিজের কাজ যাতে নিজে করতে পারি, এই শিক্ষাটাই হচ্ছে বেসিক শিক্ষা। এই শিক্ষাটাই প্রতিটা বাড়ি থেকেই কিন্তু দেওয়া হয়ে থাকে, নিজের কাজ নিজে করতে পারাটা কোনো ঝিগিরি নয়। আর যদি এই কাজটা করে আমাকে ঝি বলা হয় তাহলে আমি সেই ঝি হয়ে গর্বিত। তো আমার মনে হয় আপনি শিক্ষিতই হয়েছেন, কিন্তু আসলে আপনি ভালো মানুষ হয়ে ওঠেননি, এটা আমার মতামত। হয়তো তোমাদের অনেকের এই কথাগুলো শুনলে মনে হবে দিদি খুব অহংকার নিয়ে কথা বলছে, কিন্তু না, এই কথাটা শুধু আমাকে বলে ছোটো করছে না উনি, উনি কিন্তু যারা বাড়ির হাউসওয়াইফ প্রত্যেককেই ছোটো করছে। এই কথাটার জন্য আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাকে অনেকেই অনেক ছোটো বড় কথা বলে, সেগুলো আমার অত খারাপ লাগে না, কারণ আমি জানি যে আমাকে যদি 100 জন খারাপ কথা বলে 1000 জন ভালোবাসে, তাই জন্য আমি সেগুলো ভুলে যাই। কিন্তু এই টাইপের কথাগুলো, যেহেতু আমার বাড়িতে কোনো সার্ভেন্ট নেই, আমার বাড়িতে আমরাই সব, আমার শাশুড়ি মা, আমিই সব কাজ করি, আমার বাপের বাড়িতেও সেম, তো আমাকে ছোটো করছে, আমাকে এরকমভাবে বলছে, মানে আমার মনে হয় যেন আমার বাড়ির সবাইকেই উনি বলছে, প্লাস যারা হাউসওয়াইফ বাড়ি তাদেরকেও বলছে। তো আমার এটা খুবই খারাপ লাগে, তাই জন্য আর কি এরকম বলা। তো দেখো, কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, পটল আলুর তরকারি করেছিলাম আর দই কাতলা করেছিলাম। তো পটল আলুটা আমার একটু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, জানোই তো কতটা গরম পড়েছে। তো দেখো, এখন বিকেলবেলা মাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। মা অনেকদিন ধরে আমাকে বলছে একটু কোথাও নিয়ে যাওয়া হচ্ছিলো না। দেখো, ঘুরতে যাওয়ার নাম মাথায় এলে প্রথমেই নাম আসে বড়মার, তো ওই জন্য বড়মার কাছেই গেছি। কেউ একজন আমাকে বলেছিলো ঝড় বৃষ্টির দিন যেহেতু যেতে পারিনি বলে, যে মা নাকি আমাদের পুজো নিতে চায় না। মা সন্তানের পুজো নিতে চায় না, এটা কখনোই হতে পারে না, সন্তান হাজার খারাপ হলো মা তার পুজো নেবেই। তো যাই হোক, সেরকমই বড়মার কাছে আবারও চলে গেলাম মাকে পুজো দিয়ে, তারপরে এলাম গঙ্গার পাড়ে একটু মনটাকে শান্ত করতে। গঙ্গার পাড়টা কতটা সুন্দর, এটা হচ্ছে নৈহাটি গঙ্গাঘাট। তারপরে চললাম পেট তৃপ্তি করতে, মানে এখানে খাবো ফুচকা। আগের দিন এসেছিলাম, এই কাকুটার কাছ থেকে ফুচকা খেয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিলো। তো যেহেতু আজকে আমার বর আমার সাথে নেই, তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো এইভাবেই আর কি টুকটাক ভিডিও করেছি আর কি, সবটা বেশি ভালো করে করতে পারিনি, আসলে ও থাকলে একটু সুবিধা হয়, আর মা ফোন ব্যাপারে অতটা আপডেটেড নয়, আর ভিডিওতে তো আসতে ভীষণই লজ্জা পায়। তো দেখো, এখন ফুচকা নিয়ে নিয়েছি, তো ফুচকাটা এত ঝাল ছিল, তো তখন ভাবছিলাম মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস খাই, তারপর বললাম না, এখানে আইসক্রিমগুলো বিক্রি হয় আর অনেকেই দেখি খায়, আর সত্যি করে ভাগ্যিস খেয়েছিলাম, নাহলে বুঝতেই পারছিলাম না, পারতাম না যে এই আইসক্রিমের টেস্ট এত সুন্দর। 15 টাকা করে নিয়েছিল, 20 টাকারও ছিল, সব থেকে কম ছিল 15 টাকা, আমরা 15 টাকাটাই নিয়েছি। এটা কিন্তু দারুণ 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 ছিল খেতে। যাই হোক, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয় না। আর এখন দেখো, একদম সকাল থেকে ব্রাশ করা থেকে স্টার্ট করেছি, আমি আর ও একসঙ্গে আজকে ব্রাশ করছি, তো আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করেছি আমি। তো তোমাদের যে কথাগুলো শেয়ার করলাম সম্পূর্ণই আমার মনের কথা, আমার খারাপ লাগা থেকে আমি বলেছি, যদি কারোর খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দিও। কী বলো তো, অনেক দিন ধরেই তো এরকম করছি, একটু খারাপ লাগছে বলে আমি বলে ফেললাম, তার জন্য ক্ষমা করো। বাবা, সকাল সকাল রূপচর্চার ঘটা দেখো মেয়ের। এইখানে তুমি ফোনটা নিয়ে চলে এসেছো? হ্যাঁ, সকাল সকাল ব্রাশ করতে এসেছিলে তুমি, এখন আবার ফ্রেশ ওয়াশ টেশ মেখে এবারে বাবা। স্কিন কেয়ার না করলে তো দেখতে পাচ্ছি লাগে তো, এমনি দেখতে পাচ্ছে, ওই জন্য তুমি স্কিন কেয়ার করো। কয়লাকে যতই ঘষো সে কি আর ফর্সা হয়? রাত্রিবেলা সব জাম থাকে না, তাই বলি ব্রাশ করতে এতক্ষণ সময় লাগছে কেন? ওটা ব্রাশ করতে এসে মুখ ঘষতে শুরু করেছে। বাবা একটু ফ্রেশ হয়ে আসি, যাতে ওরে পিছনে যাতে দিদি করতেছে। ধুয়ে নাও, আবার যাই আমি, তাড়াতাড়ি এসো। মোগাদম সত্যি ধবল হয়ে গেল, ধবলগিরি। দেখো, কালকে তো মোর মার্কেটে গেছিলাম, গিয়ে এই বক্সের বিস্কুটটা নিয়ে এসেছি ইউনিবিকের। ইউনিবিকের কিন্তু চকলেট ফ্লেভারগুলো আমার খুবই ভালো লাগে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো ওয়েট লস করার জন্য। কিনে এনেছি, জানি না এটা আদৌ
ভালো কিনা খেতে কেমন, যেহেতু ওর স্যার কোনদিন খায়নি, তা আমি কালকে ছিঁড়েছিলাম, তা ও খেয়ে নিয়েছে, আমারটা খাওয়া হয়নি। তো এখন তোমাদেরকে দেখায় প্যাকেটের ভিতরটা ঠিক এরকম থাকে। সুন্দর অনেকগুলো করে বিস্কুট আছে জানো তো, তো একটা খেয়ে দেখি নিয়ে যাচ্ছে কেন। আচ্ছা ফার্স্টটা তোমার, জানি সবসময় আগে আগে নিতে যাও, ক্যামেরায় দেখো তো। ভাঙা বলে আমাকে দিয়ে দিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকাল পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপর যা যা হবে তোমরা সেটা দেখতে পাবে অন্য একটা ব্লগে। তো টাটা।